ঠিক আছে আচ্ছা বলুন কি প্রশ্ন বা কি বক্তব্য আছে প্রশ্নটা মানে আপনি একটু বলছিলেন যে ভবিষ্য পুরাণে নাকি মোহাম্মদ صلى الله عليه وسلم কে উশুর এই টিপের মানে খারাপ চরিত্র হিসেবে উল্লেখ করা হয়েছে সেটা এটা কি আপনি সিওর 100% হ্যাঁ নিশ্চয়ই আপনি সংসেট ডটকম এ দেখবেন সেখানে এই জিনিসটাকে এইভাবেই ব্যাখ্যা করা হয়েছে মানে অনেক একজন উশুর হিসেবে দেখানো হয়েছে না 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 আমি ওই আপনি যেটা ডট shongshoy.com এ ওটা আমি নিজেও দেখছি এবং ওই যে রাহুল হোসেন ছাই আপত্তি করছিল উনি বলছিল যে এখানে শংশয়ে একটু মানে ভুল করছে যে ওখানে অসুর যে নাশায় একটা শব্দ আছে অসুর নাশায়া ওই শব্দটা আমরা স্কিপ করছে ওটাকে কোট করে নাই তার কারণে এখানে অসুর হিসেবে এটা আসলে শব্দটা এখানে অসুর নাশায়া হবে ইনি যিনি অসুরকে নাশ করেন অর্থাৎ খারাপ যে জিনিসকে যিনি নাশ করেন তিনি হচ্ছে মোহাম্মদ তিনি নিজে যে খারাপ না আচ্ছা এইখানে যে ত্রিপুরা সুরা না সায় এই যে কথাটা বলা হয়েছে না এটা কিন্তু মোহাম্মদ উদ্দেশ্য করে বলা হয়নি এখানে যেটা বলা হচ্ছে সেটা কিন্তু ওইখানে শিবের কথা বলা হচ্ছে ভোজরাজ বলছেন গিরিরাজনাথ আপনি এটা ঠিকই বলেছেন যে ত্রিপুরা সুরেন আসায় এই জিনিসটা কথাটা আছে এটা ঠিকই বলেছেন আমি না কলকি অবতার বলতে আপনি কাকে কার কথা বলছেন মানে এটা কোথায় পড়েছেন আমি জানি না এটা যদি রেফারেন্স নিয়ে আসতে পারেন পড়ে দেখতে পারি কিন্তু আহ আমার মনে হয় না এরকম কোন মানে আহ হিন্দু ধর্মে এরকম কোন রেফারেন্স আছে যেখানে আহ নবী মোহাম্মদকে অবতার হিসেবে দেখানো হয় আমার এরকম কোন রেফারেন্স আমার জানা নেই আপনার যদি কোনো রেফারেন্স জানা থাকে আপনি নিয়ে আসতে পারেন আর এই যে ত্রিপুরা এরকম নাকি ব্যাপারটা আহ আমি জানা ট্রাই করিনি আমি এটা এটা এরকম আমি জানা ট্রাই করিনি আপনার যদি জানা থাকে আপনি আমাকে দেখাতে পারেন হ্যাঁ সেটা সেটা দেখবো অসুবিধা নেই কিন্তু এইখানে যে যে কথা বলছেন নমস্তে গিরিরাজনাথ রাজনাথ নিবাসী ত্রিপুরা শুরু নাশায়ক এইটা কিন্তু আহ ইয়ের কথা বলছে না এটা কিন্তু আহ ভোজরাজ যাকে বলছেন এটা কিন্তু আহ মোহাম্মদের কথা বলছে না হ্যাঁ এইখানে 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 এখানে যেটা যাকে উদ্দেশ্য করে বলছে সেই সেটা সেটা এই শিবকে বা একটা দেবতাকে উদ্দেশ্য করে বলছে বলছে যে হে গিরিজা না নিবাসী আমি আপনার দাস এইরকম একটা দৈত্য সে আমার বড় প্রিয় প্রসিদ্ধ হয়েছে হ্যাঁ তো ত্রিপুরা দৈত্য পুনরায় সেখানে উপস্থিত হয়েছে সেটা কিন্তু যখন ওকে ওকে অসুর হিসেবে দেখাচ্ছে তখন কিন্তু সেটা সেটা কিন্তু সেটা মোহাম্মদকে উদ্দেশ্য করে বলছে এখানে উদ্দেশ্যটা কিন্তু এইটা কিন্তু এই যে ময়ূল নিবাসী বা এই যে ত্রিপুরার সুরে এই জিনিসটা কিন্তু নাশ করে ত্রিপুরা আপনি সেই জিনিসটা পড়লেই বুঝবেন আপনি সেই জিনিসটা পড়ে দেখুন আপনি সেই জিনিসটা পড়লেই বুঝবেন শালিকন বংশীয় বর্ণন যেখানে আছে সেখানে এই জিনিসটা পড়লেই বুঝবেন যে কে কাকে বলছে কে কাকে উদ্দেশ্য করে বলছে এখানে তো ওরকম ভাবে বলা থাকবে না যে এটা কি উদ্দেশ্য করে বলছে কিন্তু যখন আপনি পড়বেন তখন সেই কে কাকে উদ্দেশ্য করে বলছে সেই গল্পটা তো এটা তো নাটক হিসেবে নেই ধরুন ধরুন এটা তো লক্ষণের শক্তিশীল বা বুড়ো শালিকের ঘাড়েরও নয় বা ইয়ের ইয়ের নাটক নয় এর নাটক নয় যে এ বললো রেস বললো এটা এরকম করে লেখা আছে এই সিন এরকম লেখা আছে এরকম তো লেখা নেই কিন্তু যখন এই সংস্কৃতটা পড়বেন তখন কে কাকে উদ্দেশ্য করে বলছে সেই জিনিসটা বুঝতে পারবে আচ্ছা আপনার কথা শুনছি আপনার আমি একটা কথা শেষ শুনি ধরুন আহ এরকম যদি লেখা থাকে যে আমি কি ডরাই কহু ভিখারি রাঘবে এই জিনিসটা যদি বলা থাকে সেটা এই যদি একটা কবিতা হয় একটা মহাকাব্যের মতন রচনা থাকে তখন কিন্তু আপনি এটা বাংলাতেই বাংলাতেই লেখা এটা এটা আহ ইয়ে মেঘনাদ বধ কাব্য

ঠিক আছে আপনি আমরা তো সবাই চাই সত্যটা জানতে আর কি এখানে আসলে হার জি হার জিত বা আমি হারিয়ে গেলাম বা জিতে গেলাম এই ধরনের কোনো বিষয় না ঠিক আছে আরো একটা জিনিস আরো একটা জিনিস জানতে হয় যে ভবিষ্যৎ পুরাণে এই সমস্ত যে রচনাগুলো এইখানে না সেই কলকাতার কথা আছে এখানে হচ্ছে সেই সুতানুটির কথা আছে এইগুলো অনেক পরবর্তীকালের রচনা আর এগুলো হচ্ছে কিন্তু ইসলামকে ছোট করার জন্য ইসলামকে ইসলামকে একটা আহ একটা নিচু দেখানোর জন্য সেইভাবেই কিন্তু এই জিনিসগুলো রচনা এই জিনিসটাকে যদি আপনি নিয়ে এসে এটাকে যদি আপনি হাইলাইট করতে চান তাহলে সেটা খুব একটা ভালো হবে বলে আমার মনে হয় না সেটা একটা রীতিমতো কাপুরুষের ব্যাপারই হবে এখানে রীতিমতো মানে ওরা এটাই বলতে চাইছে এইখানে ভবিষ্যপুরাণে এরা এটা বলতে চাইছে যে

বুঝেছেন ব্যাপারটা আমি কি বলতে চাইছি মানে এটা আমার মনে হয় না খুব একটা খুব একটা এটা খুব একটা ভালো চোখে দেখতে পারেন আপনি মানে যারা মুসলিম যারা তারা ওই জিনিসটা খুব একটা ভালো চোখে দেখা উচিত বলে আমার মনে হয় না আচ্ছা আচ্ছা তাহলে আমরা এই টপিকটা মানে আপনার কি মানে অনেক বেশি সময় আছে আজকে মানে কথা বলার জন্য তাহলে বেশি সময় নেই না করে না একটু ঠিক আছে নিশ্চয়ই বলুন জি আগে ওই যে একটা বিষয় ছিল হচ্ছে আপনার কথা মানে আজকে শুনছিলাম যে আপনি বলেন যে লিভিং যেই আমরা ক্রিয়েশন গুলো দেখি বিং লিভিং বিং গুলো দেখি ওগুলা অ্যাকচুয়ালি

আচ্ছা ঠিক আছে এবার একটা জিনিস বলি এই যে আহ ধরুন একটা ধরুন একটা এই মশাই ধরতে হবে না ধরুন একটা ব্যাটেরিয়া আপনি মানাতে চাইছেন ঠিক আছে মশার থেকে আরো সহজ সরল একটা ব্যাপার এই যে ব্যাকটেরিয়া যদি দেখেন একটা কোষের তলায় যদি দেখেন একটা মাইক্রোস্কোপের তলায় যদি দেখেন দেখবেন এর একটা কোষ পর্দা আছে এই কোষ পর্দাটা কি দিয়ে তৈরি লাইফ্রো প্রোটিন দিয়ে তৈরি এর একটা কোষ প্রাচীর আছে তার কম্পিটিশনটা আলাদা সেটা বাদ দিচ্ছি আমরা এই কোষ পর্দার কথাটাই ধরি এই কোষ পর্দাটা একটা লাইফ প্রোটিন দিয়ে তৈরি এখন এই লাইফ্রো প্রোটিন কি দিয়ে তৈরি এটা একটা লিপিড এর প্রোটিন দিয়ে তৈরি এই লিপিড টা কি তৈরি দিয়ে তৈরি এটা কার্বন আর হাইড্রোজেন এর কার্বন হাইড্রোজেন আহ অক্সিজেন অক্সিজেন নাইট্রোজেন এরকম কতগুলো অনু দিয়ে তৈরি তা এরকম কতগুলো মৌলের অনু দিয়ে তৈরি এখন আপনি যদি মনে করেন যে সায়েন্টিস্ট এরকম পর্দা তৈরি করবে সেই জিনিসটা অসম্ভব এই জিনিসটা আমরা করার চেষ্টা করবো না প্রথমত আমাদের নানা টেকনোলজি এতটা উন্নত নয় দ্বিতীয়ত এটা খুবই খরচা সাপেক্ষ তাই জন্য আমরা কি করি আমরা এই মেটিরিয়াল গুলোকে একটা কোনো জায়গা থেকে আমরা ধার করতে পারি এটা ধার করে আমরা কি করতে পারি আমরা আহ যে জেনেটিক মেটেরিয়ালটা আছে যেটা হচ্ছে সমস্ত অধিকাংশ বায়োলজিক্যাল যে আহ যে ফাংশনগুলোকে প্রোটিন তৈরি করে বায়োলজিক্যাল ফাংশনগুলিকে ইনফ্লুয়েস করে আমরা সেইগুলোকে চেঞ্জ করতে পারি এখন এই লিভিং মানে আপনি যদি মনে করেন একটা ভাইটাল ফোর্স তাহলে এই ভাইটাল ফোর্সের কিন্তু এই ধারণাটা এই ধারণাটা কিন্তু একেবারেই ভুল এখন আপনি যদি একটা মাইক্রোস্কোপের তলায় আরো জুম করে দেখেন আরো জুম করে দেখেন যখন দেখবেন তখন দেখবেন এই যে অনু পরমাণু যেগুলো আছে এগুলো কিন্তু শুধুমাত্র ফিজিক্স আর বা যে রুলগুলো সেগুলো ফলো করে কাজ করছে এবং ঠিক এই কারণেই একটা ব্রিটিশ অ্যান্টিলিউসাইড বা ব্যাল বা ধরুন পটাশিয়াম সায়ানাইড এটা যখন দিচ্ছেন তখন তখন কি হচ্ছে তখন এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে একটা জায়গাতে ব্লক করছে সাথে সাথে একটা যেটা যে রাসায়নিক বিক্রিয়াগুলো করছিল সেই রাসায়নিক বিক্রিয়াটা শ্বসন যেটা শ্বসন বলতে আমরা যে জিনিসটা বুঝি সেই বায়োকেমিক্যাল রিয়াকশনটা বন্ধ হয়ে গেল তখন সে কি করতে করতে পারছে না তখন তার যে এনজাইম যেগুলো আহ জারিত বা বিচারিত যেগুলো বিচারিত হয়ে গেছিল সেইগুলো আর যেগুলো সেগুলো আর জারিত হতে পারছে না জারণ বিজারুন মানে অক্সিডেশনের রিডাকশনের কথা বলছি আরকি আহ একই জিনিস হচ্ছে ঠিক আছে এখন আমাদের একটা মশা তৈরি করার কোনো প্রয়োজন নেই আমরা কি করতে পারি মশারিয়ালটা আছে সেই মেটিরিয়ালটা আমরা পরিবর্তন করে আমরা আমরা নতুন কিছু একটা কাজে ব্যবহার করতে পারি আর এই ধরনের উচ্চ ফলনশীল একটা ধান তৈরি করছে হ্যাঁ এই উচ্চ ফলনশীল ধান তৈরি করার জন্য তাকে কিন্তু এটা করতে হচ্ছে না যে সে কিন্তু এটা করবে না এটা খুবই খরচা সাপেক্ষ এরকম সে কখনোই করবে না যে একটা 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 কার্বন পরমাণু নিলাম একটা অক্সিজেন নিলাম এবার হচ্ছে বুন্দে বসুরে গুনে বুনে গুনে মনে ওইটা সেল তৈরি করে রে আহ একটা এই করে রে সেই করে রে এরকম কিন্তু করবে না আমরা কি করতে পারি ধরুন আপনি এখানে একটা বাড়ি তৈরি করেন আপনি তো আর ইটটা নিজে বানাতে বসেন না আপনি করেন ইটটা কিনে নেন বা আপনি তো এরকম করেন না যে একটা সিমেন্ট ফ্যাক্টরি তৈরি করলেন তারপর সিমেন্ট তৈরি করবেন তারপরে বাড়ি বানাবেন এরকম তো করেন না যে রিসোর্সগুলো অ্যাভেলেবেল আছে সেই রিসোর্সগুলো আমরা ব্যবহার করলে সেই জিনিসটা অনেক সহজ হয়ে যায় তাই জন্য এরকম মনে হতে পারে যে আমরা হয়তো আর্টিফিশিয়াল আইফ স্ক্র্যাচ মানে কোনো কিছু নেই সেখান থেকে কি আমরা লাইফ বানাতে পারি তার উত্তরটা হচ্ছে না সেরকম বানানোটা একটা বোকামি হবে প্রথমত আমাদের কাছে এই ন্যানোটেকনোলজি এতটা উন্নত নয় এখনো পর্যন্ত যে আমরা এরকম বুনে 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 একটা কোষ পর্দা তৈরি করবো তারপরে একটা একটা বুনে বুনে একটা ধরুন একটা প্রয়োজন হলে অম কোন একটা প্রোটিন তৈরি করলাম কোনো একটা অণু তৈরি করলাম প্রোটিন তৈরি করলাম বা ইনসুলিন তৈরি করলাম এরকম জিনিসটা আমার করার প্রয়োজন হয় না এই ইনসুলিনটা তৈরি করতে হলে আমি কি করব আমি একটা রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজি ব্যবহার করবো এমন ভাবে সেই জিনটাকে কোন একটা ব্যাকটেরিয়ার জিনকে এমন ভাবে মডিফাই করবো যে সে যখন ডিভাইড করবে সে যখন এক্সপ্রেস করবে এই ডিএনএটাকে তখন সেই ইনসুলিনটা তৈরি করে দেবে আমাকে আমাকে একটু বলতে শুনলাম প্রত্যেকটা মানে বলতে গেলে একদম পাই টু পাই কিভাবে কি হয় সবই সুন্দর ব্যাখ্যা শুনলাম আমরা তবে আমার কথা হলো এখানে বিজ্ঞান আসলে কি করে বিজ্ঞান আসলে এখানে ব্যাখ্যা দিচ্ছে যে আসলে ঘটনাগুলো কি হচ্ছে কিভাবে কি হচ্ছে কেন কি হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে বিজ্ঞান হচ্ছে যে ম্যাটেরিয়ালস গুলা নিয়ে কাজ করে এগুলা বিজ্ঞান নিজেও বানাইতে পারে না বা আমরাও বানাইতে পারি না বা মানুষকে ওই সায়েন্টিস্ট হোক বা যেই হোক ল্যাবে কোথাও বানাইতে এখনো পারে না একদম একদম যেটা বললেন যে একদম অনুপরমাণক থেকে শুরু করে তাইলে এই জিনিসগুলো হচ্ছে প্রদত্ত অর্থাৎ আমরা প্রকৃতি থেকে এগুলো পাই তো এখন এই পাওয়া জিনিসগুলার কিভাবে কাজ করতেছে এটা বিজ্ঞানীরা দীর্ঘদিন যাবত গবেষণা করে এটা জানতে পারছে বিভিন্ন টেকনোলজি ইউজ করছে এগুলো জানতে পারছে ঠিক আছে তো কিন্তু এখনো আমরা ওই আলটিমেট যে ডিসিশন সেটা আমরা কিভাবে নিতে পারি তাইলে যে বলতে পারি কিভাবে বলতে পারি যে এইগুলার কোনো ক্রিয়েটর নাই এগুলো এমনি মানে অটোমেটিকলি হয়ে গেছে প্রকৃতিতে আসছে আমরা যেহেতু এখনো নিজেরা বানাইতে পারি না বা

তাহলে দেখুন আমাদেরকে আরেকটুখানি ডিপাল লেভেল জিনিস জিনিসটা এই যে ধরুন এই যেমন ধরুন আমরা এই আর্টিফিশিয়াল যে পরমানটা বানালাম সেটা আমরা কিভাবে বানালাম কতগুলো কতগুলো তেজস্ক্রিয় বিক্রিয়া ঘটিয়ে সেই জিনিসটা আমরা বানিয়েছি নিউট্রন নিউট্রন প্রোটন এই ইলেকট্রন নিউট্রন প্রোটন এর আদার তা এই জিনিসগুলোকে এইগুলোকে আমরা ফিউশন বা ফিশন রিয়াকশনের মধ্যে এই জিনিসগুলোকে বানানো হয়েছে ঠিক আছে তো যখন তার মানে তার মানে যত বড় পরমাণুগুলো হচ্ছে যত মানে পরমাণু ক্রমাঙ্ক যত বাড়ছে তার মধ্যে নিউট্রন তার মধ্যে প্রোটনের সংখ্যা যত বাড়ছে নিউক্লিয়াসের মধ্যে প্রোটনের সংখ্যা যত বাড়ছে এই জিনিসগুলো পরবর্তীকালে মহাবিশ্ব কিন্তু পরবর্তীকালের জন্মেছে তাই না তার মানে প্রথম যে জিনিসটা জন্মেছে সেটা হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেনের পরে হিলিয়াম হিলিয়ামের পরে লিথিয়াম এই জিনিসগুলো হয়েছে এবং তাই জন্য আমরা হাইড্রোজেন এই জিনিসটা অ্যাবান্ডেন্স দেখতে পাই এই জন্য এই হালকা মৌলগুলোর মৌল্ডেন্স সারা সারা মহাবিশ্বের মধ্যে আমরা দেখতে পাই এইবারে এই এইটা কিন্তু সেরকম হচ্ছে খুব ইয়ে নয় এটা হাইড্রোজেন প্রথম জন্মেছে কিন্তু তার আগে কি ছিল তার আগে কিন্তু হাইড্রোজেন পরমাণু তৈরি হওয়ার আগে তার আগে কিন্তু তাদেরও যে এলিমেন্টারি পার্টিক্যাল যে কুয়া গ্লুয়ন এই সমস্ত জিনিসগুলো ছিল তার মানে একটা জিনিস দেখুন যে এই একদম ছোট 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 জিনিস থেকে এই যে গঠন জিনিসগুলো থেকে এগুলো তৈরি হয়েছে এবারে তাহলে এখন প্রশ্ন হচ্ছে এগুলো কি নাথিং থেকে এসেছে তার উত্তরটা হচ্ছে যে এই জিনিসগুলোকে আমরা দেখতে পাই যে এরকম নাথিং থেকে আসে তার হ্যাঁ আমরা এই জিনিসগুলো দেখি যখন কোন ভ্যাকুয়াম যে কোয়ান্টাম ভ্যাকুয়ামের মধ্যে আহ কোয়ান্টাম ভ্যাকুয়ামের মধ্যে কিন্তু একটা এনার্জি থাকে এই কোয়ান্টাম ভ্যাকুয়াম বলতে কি জিনিসটা বোঝাচ্ছি ধরুন একটা প্রোটন এই প্রোটনের মধ্যে আপ কোয়া ডাউন কোয়ার কাছে দুটো আপ আর একটা ডাউন কোয়ার কাছে এইখানে এই আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক জায়গা নিয়ে থাকে প্রোটনের মধ্যে তার মধ্যে সেটা কিন্তু খুবই কম জায়গা প্রোটনের যে সাইজ প্রোটনের যে ভলিউম অ্যাকচুয়ালি তার তুলনায় এটা খুবই কম একটা জায়গা নিয়ে থাকে এবং এই কোয়ার্কগুলোর যে টোটাল এনার্জি তার থেকে কিন্তু প্রোটনের যে এনার্জি সেটা বেশি এবার এটা কারণ কি তাহলে যে এমটি স্পেস তারও নিশ্চয়ই একটা তারও নিশ্চয়ই একটা ভর আছে তা সেই মনে করুন সেই যে ইস গোল এম সি স্কোয়ার জিনিসটা যে এনার্জিও একটা ভর হিসেবে কাজ করে তা এখন দেখুন আমরা সেটা সেখানে কারণটা কি কারণ ওখানে কতগুলো ভার্চুয়াল পার্টিকেল তারা তৈরি হচ্ছে এবং ধ্বংস হচ্ছে তৈরি হচ্ছে এবং ধ্বংস হচ্ছে এই জিনিসটা কিন্তু দেখি যে নাথিং থেকে কিছু কিন্তু তৈরি হতে হতে পারে পারে একটা প্রশ্ন প্রশ্ন যে হওয়া উচিত যে এই বিগ ব্যাং যে হলো যখন শুরু হলো তার মানে এই জিনিসগুলো আমরা দেখলাম যে হ্যাঁ নাথিং থেকে কোনো জিনিস তৈরি হতে পারে কিন্তু যেটা প্রশ্ন হওয়া উচিত সেটা হচ্ছে যে বিগ ব্যাংটা শুরু হলো কেন হু কজ দিস বিগ ব্যাং তার উত্তরটা হচ্ছে আমরা জানি না এটা এরকম হতে পারে

আপনি যদি একটা ভ্যাকুয়াম একদম বলেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট তারপরে নাকি এটা হান্ড্রেড পার্সেন্ট না হান্ড্রেড না এখানে কিছু

এই যে আপনি যে বলছেন যে স্পেসটা যেটা এইটার মধ্যে কিছু ফিল্ডস আছে ঠিক আছে ফিল্ডস মানে সেটা অনেক রকম ফিল্ডই হতে পারে ঠিক আছে তাহলে কি এটা কি টেকনিক্যাল এই জিনিসটা কি এমটি বলা যায় তা এটা যদি কোনো রকম করা না থাকে আপনি যদি কিছু না দেখতে পান তখন এই জিনিসটাকে টেকনিক্যাল এমটি বলা যায় কিন্তু সেখানে ফিল্ড আছে বলে আপনি হয়তো এমপি বলতে চাইলেন না কিন্তু এইরকম স্পেস দিয়ে কিন্তু আমাদের গোটা মহাবিশ্বটা তৈরি ঠিক আছে তাই জন্য তাই এই এই জায়গা থেকে যদি নাথিং বলেন সেখান থেকে আসতে পারে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং সেভাবেই এসেছে এই আমাদের সমস্ত কিছু দেখছেন সবকিছু এসেছে এখানে একটা প্রশ্ন করতে পারেন যে তাহলে ম্যাটার বেশি হলো কেন সেই জিনিসটার কথায় আসতে আসবো পরে ঠিক আছে কিন্তু তার আগে যে প্রশ্নটা হওয়া উচিত এই জন্যই বলছি যে প্রশ্নটা হওয়া উচিত যেটা সেটা হচ্ছে বিগ ব্যাং এই বিগ ব্যাংটা শুরু হলো কিভাবে বিগ ব্যাং এর পরেই তো এই স্পেসটা তৈরি হলো এই স্পেসের মধ্যে আপনি আমরা আমি আপনি যে স্পেসের কথা ডিসকাস করছি সেই যে এমটি স্পেসটা সেই জিনিসটা সেইখান থেকে যার যার যেটা বলছেন যে হয়তো এম টি নয় কিন্তু সেই স্পেসটা যে তৈরি হলো সেই স্পেসটা তো সেখান থেকেই তৈরি হলো আপনার প্রশ্ন এটা হতে পারে যে বিগ ব্যাংটা হলো কিভাবে হঠাৎ করে এই স্পেসটা তৈরি হলো কেন হোয়াট কজ ইট তার উত্তরটা হচ্ছে আমরা জানি না আমরা এই জিনিসটা জানি না যে এটা একটা প্রপার্টি নাকি কোনো একটা কজ ছিল যদি এরকম বলেন যে সব কিছুরই একটা কজ থাকতে হবে সেইটা কিন্তু আমাদের মহাবিশ্বের মধ্যে প্রযোজ্য হতে পারে এবং মহাবিশ্বের বাইরেও যে সেই জিনিসটা প্রয়োজ্য সেই জিনিসটা কিন্তু আমরা জানি না এবং মহাবিশ্বের মধ্যেও কি সবসময় সেই জিনিসটা প্রযোজ্য যেমন ধরেন ভার্চুয়াল কণা তৈরি হচ্ছে এবং ডেস্ট্রাকশন হচ্ছে এর কিন্তু কোনো কজ নেই এটা কিন্তু এরকম নয় যে কেউ কেউ একটা ঘটাচ্ছে এটা কিন্তু একটা প্রপার্টি এই জিনিসটা একটা প্রপার্টি প্রপার্টি মানে এরকমই হয় এই জিনিসটা একটা এই জিনিসটি ঘটে এই এরকমই হয় এটা একটা ধর্ম এটা একটা এটা একটা ভৌত ধর্ম বলতে পারেন এই এই জিনিসটা একটা ধর্ম বলতে আমি রিলিজিয়ন বলছি না এটা একটা ভৌত ধর্ম এটা একটা প্রপার্টির কথা বলছি এখন আপনি এটা বলতে পারেন যে এই মহা এই বিগ ব্যাংটা ঘটালো কে এখন যদি এরকম বলেন যে বিগ ব্যাংটা কেউ ঘটিয়েছে তাহলে সে যে সে ঘটিয়েছে যে ঘটিয়েছে কি ঘটালো ধরুন একটা এক্স একটা পার্সন আছে যে ঘটিয়েছে তাহলে এখন প্রশ্ন হতে পারে যে এই এক্স পার্সেন্ট এরকম থেকে এই এক্স পারসেন্টে যদি আপনি এরকম করতে চান যে এক্সট্রাপোলেট করতে চান যে মহাবিশ্বের কোনো কিছুই কোনো একটা কজ ছাড়া হয় না তাহলে হঠাৎ করে গিয়ে সেখানেও একটা কজ দেখাতে হয় আমাদেরকে আমাদের উত্তর হচ্ছে আমরা জানি না এই বিগ ব্যাং এর আগে কি ছিল বিগ ব্যাং কেন হলো এখনো পর্যন্ত তো সেরকম কোনো কিছু আমরা জানি না আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বিগ ব্যাং এর সময় টেন টু দা ফর্টি থ্রি বা ফর্টি এইট এরকম সময় থেকে সময় পর্যন্ত আমরা একটা ধারণা করতে পারি তার আগে কি হয়েছিল মানে এর পরে কি হয়েছিল সেই জিনিসটা আমরা ধারণা করতে পারি কিন্তু তার আগে কি হয়েছিল সেই রকম ফিজিক্স এর নলেজ এখনো পর্যন্ত আমাদের কাছে নেই তাই যেহেতু আমাদের কাছে কোনো প্রমাণ নেই কোন রকম ব্যাখ্যা নেই তাই তার উত্তর হচ্ছে আমরা জানি না জি তাহলে একটু কথা বলবো নিশ্চয়ই জি তাহলে এখানে আমাদের নাস্তিক ভাইরা যারা আছেন ওনাদের মধ্যে কিছু কিছু আছেন ভাই যারা আছেন ওনারা এভাবে বলেন যে আসলে আমরা আমরা জানি না এইভাবে বলেন বা আমাদের কাছে প্রমাণ নেই এটা কি আল্লাহ ছিল নাকি না অন্য কোনো কারণ ছিল এর পিছনে মানে রিজনটা অ্যাকচুয়ালি কি ছিল এটা আমরা জানি না এভাবে ওনারা বলেন এখানে ঠিক আছে ওনাদের কথা ঠিক আছে যেহেতু আমরা জানি না হ্যাঁ আর কিছু আছে ভাই যারা হয়তো মানে ডিরেক্টলি বলে ফেলে যে আসলে মানে ওনাকে জেনে বলে নাকি না জেনে বলেন না ওনারা ডিরেক্টলি বলে যে আসলে এর পিছনে মানে আল্লাহ বলতে কিছু নাই বা সৃষ্টি করতে বলতে কিছু নাই এখানে যদি আমরা জানি না বলে তাহলে ঠিক আছে কারণ ওই পর্যন্ত জ্ঞান এখনো মানুষের কাছে আসে নাই ঠিক আছে হয়তো কখনো আসবে ঠিক আছে বিজ্ঞান ডেভেলপ হইতেছে হয়তো বা কখনো আসবে ঠিক আছে নিয়ার ফিউচারে বা পরে আসবে ঠিক আছে তো তাহলে আমরা এই কথাটা কি এখন এখন এই মুহূর্তে অবলীলায় বলতে পারি কিনা যে আসলে ক্রিয়েটর বলতে কিছু নাই এই মুহূর্তে এই অবস্থায় আমরা যে প্রথাগত যে সংজ্ঞা দিয়ে থাকি ঈশ্বর সম্পর্কে যে তিনি হয়তো একটা আহ একটা চেয়ারে বসে থাকেন মানুষ বানিয়েছেন এই বানিয়েছেন গাছপালা বানিয়েছেন সেই বানিয়েছেন এখানে আমরা যখন বলি যে ঈশ্বর বলতে কিছু নেই তখন আমরা এই ধারণাটার কথা বলি ঠিক আছে এই যখনই আপনি জিজ্ঞেস করবেন যে যে আমাকে জিজ্ঞেস করেন যে এই মহাবিশ্বের সৃষ্টি কিভাবে হয়েছে কেউ একজন বানিয়েছে কিনা তার উত্তরটা হচ্ছে জানি না ঠিক আছে সেটা কিন্তু সেই মহাবিশ্বের ক্ষেত্রে প্রয়োজন এবার যদি আপনি বলেন যে মানুষকে মানুষ বানিয়েছে গাছপালা বানিয়েছে এই ধরুন মঙ্গল গ্রহটাকে নাড়ু পাখি পাখি বানিয়েছে তারপর হচ্ছে শনি গ্রহটা বানালো তারপর মনে হলো যে পাল্লাক জন্য থেকে একটা ঋণ দিই এই ধরনের যদি কোনো ঈশ্বরের কথা বলেন তখন আমি বলি যে না এইরকম কোনো ঈশ্বর বলে কিছু আছে বলে আমরা এইরকম কোনো ঈশ্বর নেই এবং থাকতে পারে না ঠিক আছে এটা আমরা জানি ঠিক আছে এইরকম কোনো হ্যাঁ এটা শিওর এই জিনিসটা আমি জানি আপনি কোনোদিন দেখেছেন যে কোনো আচ্ছা ঠিক আছে আপনি কোনোদিন হাবল টেলিস্কোপে তো অনেক দেখবেন যে একটা সুপারনোভা হলো ডিস্ট্রাকশন হলো একটা নতুন তারা তৈরি হচ্ছে আপনি কি দেখিয়েছি দেখেছেন যে কোনো ঈশ্বর বসে বসে নাড়ু পাখি পাখিয়ে ইয়ে বানাচ্ছে তারা বানাচ্ছে আমি কোনোদিন দেখিনি আপনি দেখেছেন না এই কথা কোথায় বলা আছে যে নাড়ু পাখি তারা বানাইতেছে কোথায় বলা আছে তা সূর্যকে মানিয়েছে আপনি কি মনে করেন

আপনি নাথিং থেকে তৈরি হয়েছেন আমার এখন যে বডি দেখতেছেন তো নাথিং থেকে তৈরি হয় না এটা তো হচ্ছে নাই এটা নাথিং থেকে আসেনি আপনি কি মনে করেন আপনার বাবা মা নাথিং থেকে এসেছে

প্রমাণ নেই বিশ্বাস আছে একটা তাই এই জন্য এই জন্য যখন কোন নাস্তিক যখন বলে যে এই যে আপনি যে ঈশ্বরকে ডিফাইন করছেন সেই ঈশ্বরকে আমরা মানি না সেই ঈশ্বর যে নেই তার কোনো ডিরেক্ট বা ইনডিরেক্ট কোনো এভিডেন্স আমরা দেখি না কোনো ডিরেক্ট বা ইনডিরেক্ট ইনফ্লুয়েন্স আমরা দেখি না এই যে আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি বললেন যে এই যে সমস্ত গ্রহ নক্ষত্র যা কিছু আছে এইটা হচ্ছে ঈশ্বর বানিয়েছে এই জিনিসটা আমরা দেখি না দেখি কি এই হাবি টেলিস্কোপে কোনোদিন দেখেছেন যে একজন নাড়ুকা কি পাখি ওই যে মানুষ একটা নাড়ুকা কি পাখি একটা তারা বানালো এই একটা একটা ঘুষি পেরে একটা তারাকে ধ্বংস করে দিল এই হচ্ছে একটা শয়তান শতান যাচ্ছিল তাকে ওটা ইয়ে দিয়ে তার পেছনে করে দিল এই কি বলে তারা কছে একটা উল্কা দিয়ে একটা হুড়ক দিল এরকম কি কোনোদিন দেখেছেন এরকম কোনো দেখি না এইগুলো হচ্ছে কাল গল্প আপনি যদি শুধুমাত্র ওই জিনিসটা বলে যে এই মহাবিশ্বটা শুরু হয়েছিল কিভাবে সেই জিনিসটা উত্তর হচ্ছে জানি না যদি যারা ছিল হ্যাঁ আমরা তো আর করি যে আসলে মানুষ থেকে মানুষের তৈরি হ্যাঁ বংশ পরম্পরা আসছে বানর থেকে বা অন্যান্য কোন একজী এক পুশি জীব থেকে ঠিক আছে তো আমরা আমি যেহেতু বলতে পারি এখন প্রমাণ নাই আমার কাছে প্রমাণ আমি দিতে পারবো না এটা বাস্তব কথা কিন্তু যারা অস্বীকার করে তারাও কিন্তু যারা ডিসবিলিভার আছে তারাও কিন্তু না আমাদের কাছে অবশ্যই প্রমাণ আছে আমি আপনাকে থাউজেন্ডস অফ প্রমাণ দেখাতে পারি বিবর্তনের আপনি যদি চান একদিন শুধু এটা নিয়ে লাইভ করা যায় ঠিক আছে যে সারাখন আমি বলে যাব যে এইটা প্রমাণ আছে এইটা প্রমাণ আছে ওই প্রমাণ আছে এই জেনেটিক এভিডেন্স দেখাতে পারি সমস্ত কিছু দেখাতে পারি এবং ডিরেক্ট ডিডিউস করে করে দেখাবো কোনো অসুবিধা নেই আচ্ছা এবার আমি আপনি আমাকে একটা জিনিস বলুন দাঁড়ান দাঁড়ান আপনি আমাকে আমার প্রশ্ন শুনুন জি জি আপনি কখনো দেখেছেন যে ধরুন যে চাইনিজ ঠিক আছে দুজন চাইনিজ বিবাহ করেছে যে দেখতে একটা একটা বাচ্চা হলো সেটা আফ্রিকান বাচ্চা হলো কালো ভুসভুসে একদম কুষ্টি পাথরের মতন কালো বাচ্চা এরকম দেখেছেন না দেখিনি তাহলে এবার অ্যাডামের ই ছিল চাইনিজ ছিল আফ্রিকান ছিল ককেশিয়ান ছিল কি ছিল

আমাকে কজন ফলো করে আচ্ছা আপনি বলছেন যে যতজন বেশি ফলো করবে তত ব্যাপারটা ভালো মানে সেই জিনিসটি মানে সঠিক তাহলে আজ থেকে একশো বছর আজ থেকে ধরুন পাঁচশো বছর আগে যখন মানুষ মনে করতো পৃথিবীটা ফ্ল্যাট বা সূর্য পৃথিবীর চা দিয়ে ঘুরে তাহলে সেই জিনিসটাই সঠিক তাই না সেই জিনিসটা অসাধারণ

ধর্মটা বিশ্বাস করে না যে সূর্য পৃথিবী তারা ছোটবেলা থেকে যার থেকে তাদের জ্ঞান হয়েছে তারা ছোটবেলা থেকে সেই ইসলাম পড়ে আছে এবং আমি তো আপনাকে হলফ করে বলতে পারি তার ইসলাম সম্পর্কে আপনি জানি না আপনি মুসলিম কিনা আপনি আপনার কথা শুনে আমার মনে হলো মুসলিমই আপনার থেকে অনেক বেশি তারা মুসলিম ইসলামের পন্ডিত আপনি হয়তো এত তারা যে পরিমাণ কোরআন হাদিস পড়েছে এই জিনিসটা থেকে বছর আগে বা হাজার বছর আগে সূর্য ঘরে এটা ম্যাক্সিমাম এই জিনিসটা বিশ্বাস করতো কেমন আর এই জিনিসটা যদি বলেন যে আপনাদের ধর্মগ্রন্থে এই জিনিসটা ছিল তার থেকেও কিন্তু বহু আগে গ্রিকরা এই জিনিসটা ধারণা করেছিল যে পৃথিবী গোল এই জিনিসটা কিন্তু গ্রিকরা জানতো এবং বেশ ভালোভাবেই জানতো এবং এই এই ধরনের প্রমাণগুলো তারা আছে তারা দুটো শহরে গিয়ে তারা রীতিমতো দেখতো যে আছে এখানে এইখানে যে ছায়া দৈর্ঘ্য আর ওইখানে যে ছায়া দৈর্ঘ্য সেটা একই সময় সেটা ছায়া দৈর্ঘ্যগুলোর পরিবর্তন হয় তার কারণটা পৃথিবী গোল তার কার ক্যালকুলেট করেছিল সেখান থেকে যদিও খুব বেশি অ্যাকুরেট ছিল না একদম এখন যে যে ভ্যালুটা তত অত কাছাকাছি ছিল না কিন্তু তার ক্যালকুলেট করেছিল তারা জানতো পৃথিবী গোল জি না আপনার কথা ঠিক আছে সায়েন্স বিষয়টা আসলে মানে কারো ব্যক্তিগত সম্পত্তি না কারো বা আসলে এবার কিন্তু এই জিনিসটা আমি এই জিনিসটা আমি তো বলার বলার একটা ব্যাপার যে আপনি ধর্মগ্রন্থটা বিশ্বাস করছেন আপনি বলছেন আমার কাছে কোনো প্রমাণ নেই আমি জিনিসটা বিশ্বাস করছি কিন্তু সায়েন্টিফিক যে জিনিসগুলো যেখানে প্রমাণ আছে সেই জিনিসটাকে আপনি মানছেন না কেন এই জিনিসটা দেখুন আপনি একটা কাজ করতে পারেন ঠিক আছে যে এরকম ভাবে যেমন হচ্ছে দেখবেন অনেক হিন্দুরা এরকম জিনিসটা করে ঠিক আছে তারা ধর্মটাকে ধর্মের জায়গায় রাখে বিজ্ঞানটাকে বিজ্ঞানের জায়গায় রাখে তাদের ধর্মের সাথে যদি ক্লাস করে যে আহ এটা এটা অনেক মুসলিম করে অনেক হিন্দুরা করে যে ধর্মের সাথে যদি ক্লাস করে তারা বলে ওটা তো ওটা তো ধার্মিক ব্যাপার ওটা ডিভাইন হেভেনে হয়েছে সেই জিনিসটি ঘটনাগুলো হয়েছে ওরকম ভাবে বলেছে এগুলোর মধ্যে অন্য কোনো মিনিং আছে এরকম জিনিসটা নয় কিন্তু তারা বিবর্তনে বিশ্বাস করে বিবর্তন মানে বিশ্বাস করে না আমি আমি ব্যক্তিগত ভাবে আমার সামনে যদি সেটা আপনি সেটা আপনি দেবেনি দেখুন আপনাকে আমি একটা জিনিস বলি ঠিক আছে যে আপনি যে আপনার পিতামাতার সন্তান এই জিনিস যদি প্রমাণ করতে হয় তাহলে আপনি কিভাবে করতে পারেন এটা তো এখন ডিএনএ টেস্ট করলে ডিএনএ টেস্ট করতে করতে পারেন তাই না এই ডিএনএ টেস্টে কি দেখে কি দেখে এই ডিএনএ টেস্ট করে কি দেখে মানে ডিএনএ

মম আবার বলেন ক্যান্ডলি এই যে আপনার বাবা ধরুন আপনার 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 দুটো ভাই আছে ঠিক আছে এই আপনি দুটো দুজন ভাই মানে আপনার তিন ভাই আপনি কি একই রকম দেখতে নন একই রকম কি দেখতে আলাদা 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 দেখতে তাই না তার মানে একটা ভ্যারিয়েশন আছে তার মধ্যে কিন্তু যদি আপনি জিন টেস্ট করেন তাহলে আপনার যে সহদর ভাই তারা আপনার যে একই বা পিতা থেকে এসেছেন সেটা প্রমাণ করা যায় যদিও আপনারা 100% জিন এটা তো আর বলিউডের সিনেমা নয় যে অমিতাভ বচ্চন ছেলে অমিতাভ বচ্চনই হবে বা ধর্মেন্দ্রের ছেলে ধর্মেন্দ্রই হবে সেরকম তো নয় আপনার মধ্যে একটা ভ্যারিয়েশন আছে তার কারণ কিছুটা জিনিস এসেছে আপনার পিতার থেকে আপনার কিছুটা জিনিস এসেছে আপনার মাতার থেকে তাহলেও এই যে মিক্সটা হয়েছে তারপরেও আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি আমরা আইডেন্টিফাই করি কিছু সিকোয়েন্স থেকে কিছু সিকোয়েন্স থাকে সেই সিকোয়েন্স গুলো রিপিটেটিভ সিকোয়েন্স থেকে সেখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে হ্যাঁ এই ক্রোমোজোমটা এই ওয়াই ক্রোমোজোমটা বা এক্স ক্রমোজোমটা বা ধরুন অন্যান্য ক্রমোজোম মানে একুশ নম্বর ক্রোমোজোম টোয়েন্টি থ্রি বা এই ধরনের যে সেখান থেকে এসেছে এই পিতা মাতার কাছ থেকে এসেছে সেই জিনিসটা আমরা আইডেন্টিফাই করতে পারি এইবারে এই ধরনের আইডেন্টিফিকেশনটা করতে গিয়ে যদি আমরা দেখি যে সিম্পাঞ্জি বা বনবর সাথে আমাদের খানিক মিল আছে একই রকম তাহলে আমরা এই জিনিসটা আহ বলতে পারি যে এই যে এই যে এই যে এই দুজনের মধ্যে এই দুটো প্রজাতির মধ্যে একটা কমন অ্যানসেস্টার বা একটা সাধারণ পূর্বপুরুষ ছিল যেখান থেকে এরা এসেছে এই জিনিসটা আমরা বলতে পারি তাই না এইবারে আমরা কি দেখি যে যখন আমরা এই জানি আপনি ক্যারোলাস ক্যারোলাসের কথা শুনেছেন কিনা আমি একটা সেদিন করেছিলাম ইনি 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 কি করেছিলেন একটা একটা ওই যে এই নাম তো পড়েছেন নিশ্চয়ই তিনি এরকম ভাবে ভাগ করেছিলেন একটা নেস্টেড একটা হায়ার্কি মানিয়েছিলেন শ্রেণীবিন্যাস করেছিলেন এই শ্রেণীবিন্যাসটি কিন্তু ডারুনের অনেক আগেই করেছিলেন এবং এই কমন অ্যানসেস্ট্রি এই জিনিসটা না জেনেই করেছিলেন তিনি যখন এই একই জিনিস একই শ্রেণীবিন্যাস পদ্ধতি অন্য কোথাও অ্যাপ্লাই করতে গেছিলেন তিনি করতে পারেননি তিনি জানতেন না কারণটা কি এখন এইটা যে তিনি করতে পেরেছিলেন তার কারণ হচ্ছে কমন অ্যান্সেস্টার আমাদের প্রত্যেকে প্রত্যেকটা জীবের একটা কমন অ্যান্সেস্টার আছে তার মানে ধরুন আপনি মানুষের মাশরুমের কথা যদি বলেন মাশরুম তো খেয়েছেন তো এদের মধ্যে কোনো সিমিলারিটি এখন না থাকলেও অনেক ডিস্টেন্ট পাস্টে অনেক অনেক দিন আগে মিলিয়ন 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 বছর আগে তাদেরও একটা কমন অ্যান্সেস্টার ছিল তারপরে সেই কমন অ্যান্সেস্টার থেকে ডিসেন্ট উইথ মডিফিকেশন মানে একটা পরবর্তী প্রজন্ম সেখানে ডিসেন্ট উইথ মডিফিকেশন মানে তাদের মধ্যে কিছু একটা ভ্যারিয়েশন আছে এবং ন্যাচারাল সিলেকশনের মধ্যে এত বৈচিত্র্য এত প্রজাতির সৃষ্টি হয়েছে এই যে আপনাকে একটা প্রশ্ন করলাম যে একটা মানুষ যদি বলেন দুজন মানুষ যদি বলেন তার থেকে কি কিভাবে কেউ আফ্রিকান হলো কেউ ককেশিয়ান হলো কেউ মঙ্গলয় হলো এই ব্যাখ্যাটা আপনি যদি ধর্মগ্রন্থ থেকে দেখেন তখন হয়তো বলতে পারেন যে ঈশ্বরের ইচ্ছা কিন্তু বিজ্ঞান এই জিনিসগুলোকে ব্যাখ্যা করতে পারে যে কিভাবে হয়েছে এই ব্যাখ্যাটা শুধুমাত্র মন গড়া কিছু ব্যাখ্যা না এগুলোর পেছনে এভিডেন্স আছে যে হ্যাঁ এইভাবেই হয় এই এভিডেন্স গুলো কিন্তু এরকম নয় যে এরকম নয় যে এগুলো আপনি টেস্ট করতে পারবেন না এরকম নয় যে একটা ডাইসিট এভিডেন্স যেগুলোকে আপনি কখনোই ফলসিফাই করতে পারবেন না অবশ্যই করতে পারবেন এই জিনিসগুলো ফলসিফাই এই যদি ধরুন ঈশ্বরের ইচ্ছে বলেন এইটা কোনো ফলসিফাই ফলসিফাইবেল নয় এই জিনিসটা কোনো রকম ফলসিফাইবেল না ঈশ্বরের ইচ্ছে যা হয়েছে আমি কি করে জানবো ভাই ঈশ্বরের কি হয়েছে ইচ্ছা এরকম